এখানে স্পার্ম যেটা দেয়া হচ্ছে হাজবেন্ডেরটাই নিয়ে দেয়া হচ্ছে নাকি অনেকের বলে যে আমার তো স্পার্মই নাই অ্যাজ এ স্পার্মিয়া যার আমার তো স্পার্ম নাই তাহলে এটা কি অন্য কারোটা দেয়া হলো কিনা আচ্ছা আমার খুব ভালো মানে কোশ্চেন সাধারণের কোশ্চেন এটা অনেকেই মনে করেন আমি বলবো আমরা ডক্টররা যখন বলেছি ডিটেইল হিস্ট্রি নিয়েছি বা সিমেন অ্যানালাইসিস অ্যাজ এ স্পার্মিয়া হলে তার কোনো ইন্ডিকেশন নাই আইইউআই করার সেটা করতে পারে আইইউআই যারা ডোনার দিয়ে করে আমাদের দেশে আমরা ডোনার দিয়ে করি না ডোনার স্পার্ম তো আছেই ডোনার স্পার্ম দিয়ে করতে পারে হতে পারে আরেকজনের স্পার্ম দিয়ে সেটা তো অন্য বিষয় আমাদের দেশে সেটা হচ্ছে না করিও না আমার সেন্টার আমি অ্যালাউ করি না আমরা করি না সেই ক্ষেত্রে ওনারা হয়তো ওনাদের ব্যবস্থা নিতে পারেন তবে সেই ক্ষেত্রে আমরা দেখি যে অ্যাজ এ স্পার্মিয়া কারোর মেয়ের করে আইভিএফ অথবা টেস্ট টিউব বেবি দেখে যাই এটা গেল একরকমের আরেকটা জিনিস হচ্ছে যেটা আইওআই করছে তার রিটেন কনসেন্ট নিচ্ছে এবং আইওআই করার যে ক্যান্ডিডেট তাকেই নেওয়া হচ্ছে কাজে হাজবেন্ডের স্পার্ম এবং আমার ওখানে বলা হয় যে আপনার হাজবেন্ডের স্পার্ম এটা তো সিওরিটি থাকতেই হবে আপনার সন্তান হওয়ার পরেও আপনি সেটা পরীক্ষা করেও দেখতে পারেন এই ভরসা যদি না থাকে তাহলে তো সেন্টারে এসে লাভ নেই কারণ আমি তো এইটা মেনটেন করেই একটা সেন্টার চালাচ্ছি একজনের স্পার্ম আর একজনকে দিয়ে দিব এরকম করলে তো একদিন হতে পারে কিন্তু অসত্য নিয়ে তো বাস করা যাবে না তাই না সততা তো থাকতেই হবে সত্যতাও আছে কাজে এখানে প্রশ্নই ওঠে না আরেকজনের হ্যাঁ হতে পারে যে ওনার স্পার্ম দিয়ে করে দিচ্ছি বাট ওনার স্পার্মের কাউন্ট ওয়াশ করার পরে পোস্ট ওয়াশে অনেক কম ছিল ধরেন 1 মিলিয়ন 1 মিলিয়নে কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম অনেক বেশি খারাপ ছিল স্পার্ম সেটা ওয়াশ করার পরে 1 মিলিয়নে আমার হয়েছে এগুলো মিরাকল অনেক করেছি এর মধ্যে একটা তো হতেই পারে লেগে গেছে কিন্তু আসলে 10 মিলিয়ন পার ML এর নিচে থাকলে আইওআই খুব একটা সাকসেস হয় না আবার একটা বলা হয় যে আইওআই কিউমুলেটিভ সাকসেস ভালো কিন্তু যদি একটা না করে এক পরপর 2-3টা করা হয় সাকসেস আমি পেয়েছি ইভেন 2-3টা আইওআই ফেল হলো বাট ন্যাচারালি আবার কনসিভ করলো আমি ওনাদেরকে বলি অবশ্যই আপনি ন্যাচারালি করেছেন এবং একটা মেন্টাল প্রিপারেশন কি এই ক্ষেত্রে থাকা উচিত না যে 3-4টা সাইকেলও লাগতে পারে হ্যাঁ আমি বলে নিই এটা আমি বলি যে একটা সাইকেলের মাত্র এতটুকু সম্ভাবনা 2-3 বার করলে সম্ভাবনা বেড়ে যায় আর একটা হতে পারে 2-3টা করার পরে আমি নিজেও করতে চাই না 3টার পরে সাধারণত করতে চাই না টায়ার্ড হয়ে যায় নিজেরাও স্বাভাবিক বারবার আশা ফেল হওয়া এটা তখন দেখা যায় ন্যাচারালি কিন্তু কনসিভ করে কেন করে ওই যে গোনাডোট্রফিন ইনজেকশন দেওয়া থাকে নিজেরাও ভাবে যে না তার মাথা হাইপোথ্যালামাসও কাজ করতে থাকে মেন্টালি এখন আমরা নিজেরা থেকে দেখি না হয় কি না ন্যাচারালি হয়ে যায় অনেক সময়